হারামখোরের বক্তব্য, তার নামটা নিতেও আমার ভয় নেই। তার নাম হচ্ছে আপনার, কিছুদিন আগে দেখছিলাম মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে ইফতারি করছে, হাত তুলে দোয়া করছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। চিনেন তো হারামখোরটাকে? চিনে। সেই হারামখোর এখন বলছে মুসলমানদের জন্যে এমন এমন কথা, আজকে শুনলাম আমাদের দিদি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা মনে করছেন আমি প্রধানমন্ত্রীজিকে শ্রদ্ধা করি না, কেউ খারাপ ভাষা বলবেন না, প্রধানমন্ত্রী হচ্ছে যারাই বসিয়েছে, আমরা ভোট দিয়েছি, আর দেন আর না দেন তিনি হচ্ছেন আমাদের সম্মানী ব্যক্তি প্রধানমন্ত্রী, আমি তিনাকে রিসপেক্ট করি, ভালোবাসা দিই, কিন্তু যদি অন্যায় কথা বলে আমি আমার অন্যায়ের প্রতিবাদটা আমি শুদ্ধ ভাষায় করি, আমি আমার ভাষায় করব, যদি ইসলাম বিরোধী কোনো কথা বলেন, কোনো কাজ করেন। আমাদের মুখ্যমন্ত্রীকে শুভেন্দু বলেছে উনি হচ্ছেন বেগম, বলেনি? বলেছে। ওই হারামখোরকে বলতে চাই, যদি আমাদের দিদি বেগম হয় তোর দাদু হচ্ছে আবদুল্লাহ, বুঝতে পারেননি আমার কথাটা? তোর বাপকে জন্ম দিয়েছে মুসলমানে, তাহলে বড় কষ্ট লাগে। শুনেলেন, এই আমাদের দিদিকে মুখ্যমন্ত্রীকে বেগম বলা মানে মুসলমানকে অপমান করা। এই হারামখোরের কাছ থেকে দূরে থাকবেন, আমি বাস্তব কথা বলছি, আমি কেউকে ভয় করে কথা বলি না, এই হারামখোরেরই কথা বলছি আপনাকে। এই বলেছে পার্লামেন্টে মুসলমানদিকে দেশ থেকে তাড়াতে হবে, ওদের থাকার অধিকার নাই। আজকে শুনলাম এদিকে আপনাদের মালদায় এসে বলে গেছে যোগীজি 24 ঘন্টা কে অন্দর হাম গোয়খানা বন্ধ কর দেবো, হাম সপ্তাহ মে আয়ে তো। আমার কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, যে তোমরা বলছো শুনেলেন আর বলছে ভারত স্বাধীন হয়েছে, মুসলমানরা কি করে ভারত জোড়ো যাত্রা করছে, আমাদের কংগ্রেসের কি নাম ভারত জোড়ো যাত্রা চলছে, রাহুল গান্ধী। হ্যাঁ, আমি অত নেতাদিকে সবাইকে চিনি না, যারা বিরুদ্ধে বলে তাদেরকে আমি ব্রেনে রাখি আর তাদের ধুলাই করি। তো তিনি বলেছেন ভারত জোড়ো যাত্রাকে ক্যা প্রয়োজন, ভারত তো জোড় চুকা হ্যাঁ, স্বাধীন হো গেয়া, আগর ভারত স্বাধীন হো গিয়া, আগর জোড় চুকা হ্যাঁ, তো কেউ কে রে হো কে হিন্দু খতরে মে হে। শুনেননি আপনারা ভাষাটা? এরা বলছে হিন্দু খতরে মে হে, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আইপিএস অফিসার হিন্দু, সুপ্রিম কোর্টের জজ হিন্দু, আগর হিন্দু 80 করোড় হিন্দু, 30 করোড় মুসলমান কে পাস খতরা বন গিয়া, তো ভাই কিসি মৌলবী কো প্রধানমন্ত্রী বানা দো কি মুসলমান খতরে পে আ যায়, বুঝতে পেরেছেন না? পারেনি, আমাকে প্রধানমন্ত্রী করে দাও, কমপক্ষে মুসলমানরা তো বিপদে পড়বে। বড় কষ্ট লাগে, দুঃখের কথা শুনেলেন, আমার কষ্ট কোথায়? আমার মায়ের, আমার ভাইরা ভালো করে শুনবেন, আমি রাজনৈতিক বক্তা নয়, খালি ইসলামের বিরুদ্ধে বলার কারণে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আজকে একটা মুসলমানদের মেয়ে যদি কলেজে বোরকা পড়ে যায়, ইউনিভার্সিটিতে বোরকা পড়ে যায়, স্কুলে বোরকা পড়ে আর হিজাব পড়ে গেলে তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়, অথচ আমাদের দেশে দিল্লি বোম্বাই কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশে নায়িকারা ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদেরকে কেস লড়তে হয় না। আপনারা দেখেননি, আমি বলে দিই, আমাদের দেশের একটা নায়িকা আছে, তার নাম হচ্ছে কাঙ্কানা রানাওয়াত, নাম শুনেননি? মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, সেই মেয়েটা কি বুঝলেন, বেল্লালা পুনা নোংরা ড্রেস পরে এয়ারপোর্টে যাচ্ছে, তাকে ওয়াই ক্যাটাগরির গার্ড দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, আর একটা মেয়ে নিজের ইজ্জতের ঢাকা দিয়ে হেফাজত করে স্কুলে যাচ্ছে, বলছে তোমাকে কেস লড়তে হবে সুপ্রিম কোর্টে, কেন তুমি তোমার ধর্মের পোশাক পরে যাবে। বড় কষ্ট লাগে। অঞ্জনা আম কশ্যপ বলে একটা মেয়ে আছে, আজ তাকের না কিসের অ্যাঙ্কার বটে, সেই মেয়েটা বলছে মুসলমান ঔরতো কো আপ লোক ঢাক দিয়ে, ইসকো ঘর কে অন্দর বন্ধ কর দি, আপ লোক ইন লোক কা আজাদি নহি হ্যায়, তুম আকে তো যারা হামারে বিবি সে পুছো, আমি অঞ্জনা আম কশ্যপ আপকো চ্যালেঞ্জ করতা হুঁ, আপ আইয়ে হামারে ঘর পে আর হামারে মা আর হামারে বিবি সে পুছ লো কি আপ লোক কো বন্দি করকে রাখা গিয়া, তো তুমকো জুতে সে মারেঙ্গে, হামারে বিবি জুতে সে মারেগি, কিউকে হামারে বিবি কো মালুম হ্যায় কি হাম কিতনা মহব্বত করতে, হামারে বিবি কো মালুম হ্যায়
कि उनको जन्नत पाना जरूरी है दुनिया नहीं। आमादेर मायेदेर जरा मुमीन मा हबे नेक सोले मेये हबे तादेर इरादा होच्छे आमादेर प्रत्येकटा मुसलमान नारी पुरुषेर इरादा होच्छे जन्नत। सकले जोरे बोलुन इनशाल्लाह। दुनिया नय, दुनिया होच्छे अमल हायातु दुनिया इल्ला मता उल गुरूर। दुनियाटा तोमादेर जन्ने किछुक्षणेर जन्ने, दुनिया तोमादेर जन्ने धोका। আমরা ধোকায় পড়ে আছি, আমাদের আসল আবাদান আবাদার জায়গা হচ্ছে পরকালটা, আর সেই জায়গাটাই আমাদেরকে সুন্দর করতে হবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা মেয়ে শুধু কলেজ যেতে পাবে না হিজাব পরে। আর আমাদের দেশে দেখবেন যদি কোনো মুসলমান মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায় তার জন্য কোনো কেস কাবারি হয় না, তাকে সার্টিফাই দেয়, তাকে গার্ড দেয়। আপনারা দেখেছেন আফগানিস্তানের একটা মেয়ে আজ থেকে কয়েক বছর আগে তালিবানরা তাকে গুলি চালিয়েছিল, তার নাম হচ্ছে মালালা জুলাই, নাম শুনেননি? এখন লন্ডনে আছে মেয়েটা, লন্ডনে। শুনেলেন? পৃথিবীর যত বড় বড় ইসলামের দুশ্মন আর বেইমান কাফের সবাই লন্ডনের গোদেতে বাস করে, ওখানে সেফটি, তারা সেফটি রেখে দিবে। কেন? সে কোরআনের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে। কিন্তু কেউ যদি ইসলামের পক্ষে বলে সে ভারতে ঠাঁই পায়নি, বড় কষ্ট লাগে। আমাদের দেশে ভালো ভালো আলেম স্কলারকে দেশ ছাড়া করা হয়েছে, অথচ যে কোরআনের বিরুদ্ধে আমার নবীজির বিরুদ্ধে আঙুল তুলেছে, নবীজির বিরুদ্ধে কলম ধরেছে, সেই রকম একটা হারামখোর মেয়েকে তসলিমা নাসরিনকে আমাদের ভারত সরকার গোদ দিয়েছে। আমার দুঃখ লাগে, এটা স্বাধীন দেশ, এই দেশে গণতন্ত্র আছে। যদি গণতন্ত্র হতো তসলিমা নাসরিনকে এক্ষুনি জুতো মেরে বার করো দেশ থেকে। সে আমার নবীজির ওপরে গুস্তাখি করেছে, নবীজির ওপরে কলম টেনেছে, নবীজির আখলাকের ওপরে কলম টেনেছে, কোরআনের বিরুদ্ধে কলম টেনেছে, তাকে কি করে তুমি দেশে ঠাঁই দিলে? শুধুমাত্র দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে মকবুল ফিদা হোসেনকে দেশ ছাড়তে হয়েছে। আমরা ওটার পক্ষে কোনো মলবি নয়। ইসলাম কারু দেবদেবীকে গালি দিতে আমার নবীজি নিষেধ করেছেন। কারু ধর্মকে গালি দিও না, কারু দেবদেবীকে খারাপ বলো না, এটা আমার নবীজি বলেছেন, আমরা এটার পক্ষে নয়। কিন্তু মকবুল ফিদা হোসেন দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে সে যদি দেশে না থাকতে পারে, তাকে যদি পালিয়ে যেতে হয়, দেশ ছাড়তে হয়, তসলিমা নাসরিন আমার নবীজির বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে ভারতে কি করে ঠাঁই পায়? ঠিক কি না? আমার ভাই এটাই আমাদের জীবনের কষ্ট। আমরা স্বাধীন ভারতে বাস করছি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, আর মুসলমান এগুলো নিয়ে উৎপল হয়। শুনেলেন আপনার ইমানকে কিভাবে ধ্বংস করছে? আজ থেকে নিয়ত করুন, পহেলা জানুয়ারি আগামীতে কোনো যুবক আমরা ভাইরা কেউ পালন করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। 25শে ডিসেম্বর জীবনে আনবেন না, আপনি বাতিল করুন। পহেলা এপ্রিল, এপ্রিল ফুল কেউ পালন করবেন না। এপ্রিল ফুলের ইতিহাস যদি জানেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। মুসলমানের রক্তর হুলি খেলে এপ্রিল ফুলের পালন এসছে, এপ্রিল ফুলের পরবটা ইহুদিরা এনেছে। মুসলমানের রক্তর হুলি খেলে, নারী পুরুষের রক্তর হুলি খেলে দেশটার নাম স্পেন। ওই স্পেনটা ইহুদিদের রাষ্ট্র ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও স্পেনের মুসলমান সচেতন না হওয়ার কারণে সেখানকার মসজিদ মাদ্রাসাগুলো আজ পর্যন্ত মদের বার আর মদের ভাটি আর ড্যান্সের বার করে রেখে দিয়েছে, আপনারা জানেন। ওই জন্য বলবো সচেতন হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান এগুলো সব মুসলমানদের, আমাদের নিজেদের বাপতি পয়সা এগুলো তৈরি, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কারুর সরকারের এক টাকা অনুদান পাই না, পাই যতগুলো ভারতের মাদ্রাসা চলছে এগুলোতে সমস্ত সরকারের কোনো অনুদান নাই। আমি ছোটখাটো মাদ্রাসার কথা বলছি না, আমি বলে দিই যে মাদ্রাসাগুলো আমি গেয়েছি পড়েছি, দেওবান্দে প্রত্যেক দিন 13,000 ছাত্র খানা খায়। কত বললাম? 13,000। এক টাকা সরকারের নাই, সব মুসলমানদের অনুদান। বেনারসে 5,000 ছাত্র আছে, সরকারের এক টাকা অনুদান নাই, সব আপনাদের 10 টাকা 5 টাকার অনুদান, মুসলমানের অনুদান। নাদুয়াতুল উলামা 3,500 ছাত্র খানা খায়। সাহারানপুর মাজাইর উলুম 3,000 ছাত্র। আক্কালকুয়া গুজরাট মহারাষ্ট্রের বর্ডারে সেই মাদ্রাসায় কমপক্ষে 15,000 থেকে 17,000 ছাত্র আছে। কলেজ আর মাদ্রাসা মিলিয়ে শুধু হিফজের ছাত্র আছে 4,500,
একটা হলেতে 4,500 ছেলে এক জায়গায় বসে পড়ে, তাদের সকালে চা নাস্তা, দুপুরের খানা, রাতের খানা, বুঝতে পারছেন কত খরচ হতে পারে? আমরা জলসাই একদিন যদি 2,000 লোককে খাওয়াই কত খরচ হয়? লাখ পেরিয়ে যায়, কত পেরিয়ে যায়। এই টাকাগুলো একটাও সরকারের টাকা নাই, সব মুসলমানের অনুদানে, আপনার 10 টাকা 5 টাকায়। ওই জন্যে আপনাদের কাছে মসজিদ কমিটি, আপনাদের কাছে মাদ্রাসাওয়ালার হাত পাতলে আপনার যদি সম্ভব হয় ওই 10 টাকাটাই আপনি দান করবেন, আল্লাহ আপনাকে বদলা দিবে। জাকিরা গচ্ছিত সম্পদ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের জন্য গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমার দ্বারা যদি আরো বেশি দান করতাম, আমি যদি আরো কিছু টাকা দিতাম, আমার জন্য মঙ্গল হতো, মানুষ কিন্তু সেদিনে কেঁদে কুল পাবে না। ওই জন্য শুনেলেন আমার ভাই, বেঈমানের চক্করকে মিটাবার দায়িত্ব আপনার আমার, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে জানেন মায়েদিকে সব দান করছি, শোনো, যারা শিক্ষিত আছেন তাদেরকে বলছি, শিক্ষিত মা বোন, শিক্ষিত ভাই, তোমরা ব্যভিচারে লিপ্ত হয়ো না। এই মোবাইলটা এত বড় ডেঞ্জারাস জিনিস সমাজকে, এই মোবাইল যতটা উপকার দিয়েছে ততটাই ক্ষতি মেরে দিয়েছে। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসাই গেছি, আমাকে একটা বয়স্ক বাবাজি দেখা করলো, মসজিদে শুয়েছিলাম, আমাকে বলছে হুজুর একটা ফতোয়া দিবেন আজকে। আমি কি বলবেন? মোবাইল হারাম। আমি বললাম কেন? বলে এই জন্যে বলবেন মোবাইল হারাম, মোবাইল হারামটা এই জন্যে বলবেন। আপনার কি জন্যে? বলে জানেন ছেলে মেয়েরা কত গোলমাল করছে। তখন আমি বুঝতে পারলাম সে চলে গেল। আমি বললাম হারাম কেন বলবো আমি, আমার কাছে তো হারাম নয়, আমার কাছে মোবাইল আছে, আমি হারাম বললে তো আমি ফেরে পড়ে যাব। তারপরে খোঁজ নিলাম যে না এমনি লয়, উনি কি ব্যাপার গো? বললে ও পালিয়ে গেছে, বিটি পালিয়ে গেছে। তো তোর বিটি পালিয়েছে তোর বিবি, শুনেলেন? এই মোবাইলটা কেউ যদি ভালো কাজে ইউজ করে তার জন্য হালাল, কেউ যদি মোবাইল কিনে লোকের বউকে মিস কল মেরে জ্বলায় তো তার লাগে হারাম। বুঝতে পেরেছেন না? পারেননি। কেউ যদি মোবাইলের দ্বারা পরকিয়া করে তার জন্য হারাম, মোবাইলের দ্বারা যদি সে খারাপ কাজ করে হারাম, কিন্তু কেউ যদি মানুষের উপকার করে হারাম কেন হতে যাবে? এই যে ইউটিউবাররা জলসা চাচ্ছে এটাতে গুণা আছে? কথা বলুন, গুণা নাই, বরঞ্চ উপকার। কত অমুসলিম ভাই আমাদের ভাষাগুলো শুনবে, তাদের কাছে চলে যাবে। আপনি জানেন কত এই বায়ান সোশ্যাল মিডিয়া আমাদের আসার পরে কত অমুসলিম ভাই ইসলাম কবুল করছে? ধরুন সুবহানাল্লাহ, ইসলামের সত্যকে জানতে পারছে। আপনার দিকে আরো বুঝিয়ে দিই, বেঈমানরা কিভাবে চক্র চালাচ্ছে। মায়েরা শুনে রে, আজ থেকে 1 মাস আগে একটা আইন জারু হয়ে গেছে ভারতবর্ষে। সেই আইনটা হচ্ছে 152 না 153 দিন পর্যন্ত পেটের বাচ্চাকে মেয়েরা ভারতে, স্বাধীন ভারতে মেয়েরা নষ্ট করতে পারবে। জোরে বলুন না উজবিল্লাহ। এই মালদা টাউনে যে ডাস্টবিনগুলো দেখছেন, কালিয়াচক বাজারে যে টায়ার ডাস্টবিনগুলো দেখছেন, এগুলোতে আর ময়লা থাকবে না, এগুলোতে বাচ্চা পড়ে থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বলেছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী। এসছি আমরা যখন দেখলাম এটা, চোখে দেখলাম, তো আমাদেরও মনে হয় হজের নেকি হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ভাববে কি ভাববে না? যেমন শুনেলে, আমাকে একজন ফোন করেছে, বাবা হুজুর মেদিনীপুর থেকে, আচ্ছা কবরকে সামনে রেখে হাত তুলে দোয়া করা যাবে? আমি বললাম হাত তুলে দোয়া করবে কেন, কবরকে সামনে নিবে কেন? বলে কেন নিতে পাবো না? আমি বললাম 1 নম্বর যুক্তি, যদি তুমি কবরকে সামনে রেখে বাপের কবরের সামনে হাত তুলে দোয়া করো, একটা বেধর্মী পেরিয়ে গেলে বলবে এরা কবরে চাইছে, তার মানে কবরে চাইলে কিছু পাওয়া যায়, এই ধারণা তাদের মধ্যে আসবে, আর এটার কারণেই শিরক। তোমাকে বুঝাতে হবে কবরকে পেছনে করে জিয়ারত করো, যদি ইচ্ছা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কেউ যদি হাত তুলে হাতগুলো বেরিয়ে ভেঙে দেবে, তোমাদের জানা নাই, পুলিশ গার্ড থাকে সেখানে। আমাদের দেশের কিছু ভণ্ডকে জিজ্ঞেস করো, একজনকে জিজ্ঞেস করছি মক্কা থেকে মদিনা 400 থেকে 450 কিলোমিটার রাস্তা, 450 কিলোমিটার মাশাআল্লাহ। আপনি হাজি সাহেব, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করুন হাজি সাহেব, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, কটা মাজার ছিল বা? একটাও পেলে? মাজার দেখতে পাই নাই।
আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার রাস্তা, 340,000-এর বেশি মাজার আছে, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনারা বলুন, বীরভূমের এক মূর্খ আমাকে ফোন করেছে, আমি বললাম বাবা মক্কা মদিনায় তো একটাও মাজার নাই, বলে তাহলে সেখানে অলি নাই। আমি বললাম অলি নাই কি বে, পৃথিবীর শ্রেষ্ঠ অলিরা সেখানে শুয়ে আছে, ঠিক কি না? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের জানা নেই কোন পৃথিবীর পীর ফকির মোলবি মোল্লা একটা সাহাবীর পায়ের ধুলো যোগ্য হতে পারবে না। তাদের যা আমল, যারা নবীজিকে চোখে দেখেছে, যে নবীজি বলেছেন আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে ওমরকে নবুয়াত দান করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলছো মক্কা মদিনায় ওলি নাই, তোদের মতো ভণ্ড নাই, আমাকে বলছে প্রমাণ দিতে হবে। কিসের? মাজারে গাঁজার টান চলে, চলে এসো, কেউ যদি পশ্চিম বাংলার বাপের বেটা হয় আমি দাওয়াত দিচ্ছি, কেউ যদি বলতে পারে আমার রেকর্ডিং শোনাতে পারে, আমাকে মা বোন তুলে গালি দিয়েছে, আমি তাকে বিপক্ষে মা বোন তুলে গালি দিয়েছি না, আমি অশ্লীল ভাষাও ব্যবহার করি না, কারো রেকর্ডিংও আমি ছাড়তে চাই না, সেই চরিত্র এই শওকতের ব্যাটার মধ্যে নেই, আমি আপনার মেহমানদারি করাবো, আপনি যদি আমাকে মা বোন তুলে গাল দেন তাও আসুন আমার মাদ্রাসায় এসি মেহমান খানাই রাখবো, আর আল্লাহর কৃপায় আমি এমন 5-10টা মাজারে ঘুরাবো যেখানে আসরের পরে গাঁজার আসর বসছে। আর তুমি বলছো অলি শুয়ে আছে, বড় কষ্ট লাগে। আমার এলাকার সত্য ঘটনা, একটা গ্রামে ঝামেলা হয়েছে, ঝামেলা কি, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না, আমার ডাক পড়ল মোল্লা সাহেব বিচার করবে। আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই, দুদলই এসো। এলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো এই মোলবির ফাইসালা মানবে তো, বলে একদম মেনে নেব যা বলবে। আমি বললাম কেমন বলো, কেন তোমরা ওরস করবে আর তোমরা কেন করতে দিবে না? ওরা বললে আমাদের বাপতি জায়গা, আমি ওরস করতে দেব না। এ বললে আমি 34 বছর ওরস করে আসছি, কেন দিবে না? আমি বললাম করতে পাবে তুমি, আচ্ছা আগে বলো তো তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? সে বললে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে পাথর মাটি নিয়ে এসে আমি এখানে কবর করেছি। আমি বললাম মালটা তো 2 নম্বরই, বুঝতে পেরেছেন না পারেননি, মালটা 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর। আমি বললাম ইসলাম সত্যর ওপরে চলে, মিথ্যার ওপরে নয়, তুলে দাও। কেউ যদি আমাদের দেশে শুনেলেন 1 লাখ যদি মাজার থাকে 95,000 মাজারে মাল নাই ফাঁকা। আমি খালি চিন্তা করি, শুনেছেন আমাদের কোনো মোলবি রেল স্টেশনের ধারে না হলে রোডের সাইডে কবর লিয়েছে? না, যত মাজার হয় রেল স্টেশনের ধারে, নাহলে রোডের পাশে, নাহলে বাস স্ট্যান্ডের ধারে, যেন মাল ছুল্লি এসে পড়ে। আর আমাদের দেশের ড্রাইভাররা এত ভালো না, গাড়ি চালাতে চালাতে যদি দেখে বাবার কবর ঝাড়াম, মানে বাবা বাঁচাবে, এবার ওইটাই অ্যাক্সিডেন্ট হবে, টাকা দিলে। অবাক কাণ্ড, আমি নাম করবো না জায়গা, এই রাস্তায় বীরভূমের ওপর দিয়ে আমি বর্তমান যাই, রোডের ওপরে এমন এক জায়গায় মাজার আছে, চাদর টাঙিয়ে দিয়েছে, 4 জন ধরে আছে চাদরটা, চাদরের মধ্যে খান এলাকা আছে পয়সা ফেলো জান্নাতে যাও। আমি বললাম নাউজ বিল্লাহ, হবে চাদরে জান্নাত? লোকে নামাজ রোজা করু জান্নাত পাবে নাকি সন্দেহ, ঠিক কি না? আর ওরা বলছে চাদরে টাকা ফেলা জান্নাতে ঢুকে যা। আমি বললাম আল্লাহ এদের হিফাজত করুক, আল্লাহ এদিকে সহি বোধ দান করুক। আমি কারোর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মলবি, তোমার যদি সিস্টেম ভুল হয় আমি তোমার বিরুদ্ধে, তোমার যদি সিস্টেম ঠিক হয় আমি তোমার পক্ষে আছি। তোমার জীবনে নামাজ এলো না, আমার এলাকায় মাজারে বসে আছে পীর সাহেব সেজে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমন কি জুম্মাটা পর্যন্ত পড়ে না। এই ভণ্ড দিকে যদি পীর বলে মানতে হয়, এই মোলবিরা কি দোষ করলো যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, জীবনে বিড়ি সিগারেটে মুখ দেয় না, জীবনে গাঁজাই মুখ দেয় না, এই মোলবিরা কি অপরাধ করেছে? আমার এলাকায় একটা মেয়ে, মেয়ে বুঝতে পারলেন তো, ধান্দা জুড়েছে, মানে হঠাৎ করে 13 উপরে ভর হচ্ছে, বলছে পীর সাহেব ভর করছে, দেশের তাবিজ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। আমি আমাদের গ্রামের একজনকে পাঠালাম, বলগা যে ইয়াসিন সাহেব তোমার পীরের সাথে কথা বলবে যখন ভর হবে। কি বলেছে জানেন? ওই সব খারাপ লোকের সাথে পীর সাহেব কথা বলে না। আমি বললাম হ্যাঁ বে, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি খারাপ?
ওর কাছে ভালো হচ্ছে গাঁজা খোরার মাতালরা, কি বুঝলেন, গাঁজা খোরা মাতাল। আমার একবার কি বলে, আমি তখন ছোট, এলাকা তো সব পীরে গুষ্টিতে ভরা ছিল, কি বুঝলেন, ছিল না ছিল না। আমার আব্বাজি এত মেহনত করেছেন জীবনে শেরেক বিদাতের ওপরে, এমনকি মুনিস পর্যন্ত খেটেছে একটা গ্রামে গিয়ে, তাদের ইমাম যে কত বড় ভুলে রেখেছিল, মুনিস খেটে তাদের ইমামের ভুল ধরিয়ে তাদেরকে পরিবর্তনের রাস্তা দেখিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেটা নিজস্ব গ্রাম, পুরসাটা আমাদের গ্রাম নয়, আমার আব্বার নানির গ্রাম, আমার দাদির মায়ের মানে আমার দাদর নানার গ্রাম, সব ওইখানেই। তো ওইখানেই এখন বাড়ি করে, আমাদের আসল গ্রামের নাম হচ্ছে উচ্চ গ্রাম। কি গ্রাম বললাম? উচ্চ গ্রাম, ওটা হচ্ছে আমাদের আসল নাম, বইতে পাবেন, আমাদের কিতাবে লেখা আছে ওই গ্রামের নাম। পুরসাটা আমরা গিয়ে উঠে গিয়ে বাড়ি ফাড়ি করেছি, ওখানেই চাকরি আব্বাজানু করে, আমিও এখনও মাদ্রাসায় ঢুকেছি। যাই হোক, সেই গ্রামে একটা বুড়ো পিত্তালা ছিল। কি পিত্তালা বললাম? বুড়ো পিত্তালা, তেঁতুল গাছ, বহুদিন পুরনো, আমরা দেখিনি, আমার বাবরাও দেখেনি। তো সেই গাছের গুড়ায় বলছে একজন পিসেব থাকে, বিয়ে শাদী হলে লোকদের মেয়েরা সেই গাছতলায় নাস্তা দিয়ে আসে, কি বুঝলেন, পিসেব খাবে, খাইকা জানেন, কুকুরে, খাইকা কুকুরে, আর এরা মনে করে পিসেব খাচ্ছে, বুঝতে পেরেছেন না পারেননি। তো আমার আব্বাজি একবার, আমরা 3 মাসের মতো ছিলাম উচ্চ গ্রামে, নিজের গ্রামে, তো আমি পড়ার জীবনে খুব বদমাস ছিলাম, পড়ার জীবনে লাইফে, যখন আমি তালবিলিমের জামানা ছিলাম আমি খুব বদমাস ছিলাম। তো একদিন দেখছি গ্রামে খুব বড় লোকের বিটির বিয়ে, দেখছি গাছতলায় নাস্তা দিয়ে গেছে, আশেপাশে খেলাখেলি করছিলাম আমি, আমি দেখলাম আল্লাহ, চিকেন চিল্লি আছে, রাধা বল্লবী আছে, রসগোল্লার বর্ধমানের সীতাভোগ মিহিদানা, মানে এত ভালো নাস্তা ছাড়ি কি করে আল্লাহ, চালিয়ে দিলাম, সে চলে গেল। আর সে ঘুরে এসে বলছে পিস সাহেব খেয়ে নিয়েছে।